ক্লিক করুন নিচে দেওয়া বেল আইকনে। সাবস্ক্রাইব করুন 24 আওয়ার্স টিভি কে। সব সময় আপডেট থাকুন খবরে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। অল বেঙ্গল সিধু কানু ফাউন্ডেশনের মাধ্যমে তালবাগিচা রবীন্দ্র পল্লরীর শাখা ইউনিট একের পক্ষ থেকে 3 মে রবীন্দ্র পল্লরী রাধা গোবিন্দ জিউর মন্দিরে প্রায় 400 পরিবারকে কাঁচা সবজি দেয়া হলো। ঝিঙে, ঢেঁড়স, কুমড়ো, কলমি শাক, কচু, লতি দেয়া হলো। অল বেঙ্গল সিধু কানু ফাউন্ডেশনের মাধ্যমে তালবাগিচা রবীন্দ্র পল্লরী ইউনিট একের সৌজন্যে নিমপুরা মালঞ্চ ইউনিট 2-এর শুভ সূচনাও হয়ে গেল এবং সেখানেও এই শুভ অনুষ্ঠানে 200টি অসহায় পরিবারকে চাল, আলু, পেঁয়াজ, ডাল, সোয়াবিন প্রদান করা হলো। উল্লেখিত কর্মসূচির শুভ সূচনা করতে উপস্থিত ছিলেন প্রশাসনিক বিভাগের অধিকর্তা তথা খড়গপুরের সাব ডিভিশনাল পুলিশ অফিসার এসডিপিও মাননীয় শ্রী সুকোমল কান্তি দাস। এর পাশাপাশি মালঞ্চ ক্রিস্টোফার স্কুলের প্রিন্সিপাল এবং খড়গপুর মিউনিসিপ্যালিটির সাফাই কর্মী প্রত্যেকের উপস্থিতিতে এই ইউনিটের শুভ উদ্বোধন হয়ে গেল। মানুষের পাশে দাঁড়াবার চেষ্টায় লকডাউনে এরা আরও একবার মানুষের সেবা করার কাজে ব্রতী হলেন, এমনটাই সূত্রের খবর। অল বেঙ্গল সিধু কানু ফাউন্ডেশনের পক্ষ থেকে মালঞ্চা নিমপুরা ইউনিটের সমস্ত সক্রিয় সদস্যবৃন্দদের অসংখ্য ধন্যবাদ। আমাদের এখানে অল বেঙ্গল সিধু কানু ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ ইউনিট 2-র শুভ উদ্বোধন হলো। এই উদ্বোধনে উপস্থিত ছিলেন আমাদের খড়গপুর এসডিপিও সাহেব কমল কান্তি দাস মহাশয়, তার সাথে সাথে আমাদের সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক সুদীপ শিকদার মহাশয় রয়েছেন, উপস্থিত রয়েছেন আমাদের সেন্ট্রাল কমিটির সভাপতি আয়ুব আলী খান মহাশয়। তার সাথে জানিয়ে নেব যে দিদিভাবে আপনারা অল বেঙ্গল সিধু কানু ফাউন্ডেশনকে সর্বস্তরে দিকে দিকে ছড়িয়ে যাওয়ার যে পরিকল্পনা নিয়েছেন, মানুষের পাশে, অসহায় মানুষের পাশে, কর্মীহীন মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে আপনারা তাদের একনিষ্ঠ, একদম নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন, এই কর্মসূচি আপনারা কতদূর এগিয়ে নিয়ে যেতে চান এবং কর্মসূচি করার বা সাফল্য করার পেছনে আপনার উদ্দেশ্য যদি একটু তুলে ধরেন জনসমক্ষে, আমরা খুবই উপকৃত হব। নমস্কার, আমরা অল ইন্ডিয়া সিধু কানু ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথমে ধন্যবাদ জানাই মালঞ্চার যে ইউনিট সভাপতি আমাদের ঠাকুর সুভাষ ঠাকুর এবং সমাজসেবী হরিশ এবং তার সেক্রেটারি এবং শঙ্কর এবং আরও তার টিমকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা এই ইউনিট আজকে চালু করেছেন। আমরা স্টেট কমিটির পক্ষ থেকে ওনাদের সত্যিকার অভিনন্দন জানাচ্ছি যে অভূতপূর্ব সাড়া দিয়ে দরিদ্র মানুষকে যেভাবে এই লকডাউনে ওদের পাশে দাঁড়িয়েছেন তার টিমকে আমরা সেন্ট্রাল কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে সাথে এলাকার সমস্ত দুঃস্থ পরিবাররা যাতে ভালোভাবে থাকেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। তারা সুস্থভাবে লাইন মেনটেন করে আমাদের এই সিধু কানু ফাউন্ডেশনের যে আমরা অল্প কিছু খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে ধরতে পেরেছি এবং আমরা খড়গপুরের পুলিশ প্রশাসন, খড়গপুরের সাফাই কর্মী, খড়গপুরের পৌরসভা এবং খড়গপুরের সমস্ত নাগরিককে ধন্যবাদ জানাই তারা এই লকডাউনকে সরকারের কাছে পাশে দাঁড়িয়ে লকডাউন মেনটেন করে আজকে আমাদের খাদ্য সামগ্রী সংগ্রহ করছে। আমাদের উদ্দেশ্য খড়গপুরে বিভিন্ন জায়গায় ইউনিট তৈরি করা, খড়গপুর শহর থেকে শুরু করে খড়গপুর গ্রামীণে ইউনিট তৈরি করে দুস্থ পরিবারদের পাশে দাঁড়ানো আমাদের উদ্দেশ্য। আমার সঙ্গে আমাদের অল ইন্ডিয়া সিধু কানু ফাউন্ডেশনের সেক্রেটারি উপস্থিত আছেন, আমাদের গোপালী অঞ্চলের অল ইন্ডিয়া ফাউন্ডেশনের প্রেসিডেন্ট দাঁড়িয়ে আছেন, সঞ্জয় শর্মা দাঁড়িয়ে আছে, সমাজসেবক, প্রত্যেককে আমি অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি এই মালঞ্চা ইউনিটের টিমকে। এটুকু বলে আগামী দিনে আমরা যাতে আরও বেশি লোকের কাছে দাঁড়াতে পারি এটাই আমাদের টার্গেট। আমি সম্পাদক মহাশয়ের কাছ থেকে ওনার মূল্যবান বক্তব্য অল বেঙ্গল সিধু কানু ফাউন্ডেশনের পক্ষে জানতে চাই। সবাইকে নমস্কার জানিয়ে আমি 2-4টা কথা বলি। আমাদের এটা সিধু কানু ফাউন্ডেশন নামে যে কর্মসূচিটা চলছে এটা আমাদের 1 এপ্রিলে আমরা শুরু করেছিলাম লকডাউন পিরিয়ডে। তো আমাদের উদ্দেশ্য ছিল আমরা খড়গপুর শহরের যাতে বিভিন্ন প্রান্তে আমরা যাতে আমাদের ফাউন্ডেশনকে পৌঁছে দিতে পারি এবং আমরা যাতে দুস্থ মানুষদের কাছে কিছু ত্রাণ সামগ্রী তুলে দিতে পারি সেই উদ্দেশ্যে আমরা এটা এই কর্মসূচিটা নিয়েছি এবং এক এক করে আমাদের বিভিন্ন জায়গায় এই কর্মসূচি আজকের দিনে চলছে। এটাও আমাদের একটা অঙ্গ, আমাদের একটা পার্ট, এটা ইউনিট 2 মালঞ্চা নিমপুরা ইউনিট। এই ইউনিটে আপাতত এখন প্রেসিডেন্ট রয়েছেন, এই ইউনিটের প্রেসিডেন্ট রয়েছেন সুভাষ ঠাকুর, সেক্রেটারি একটু বলুন নামটা, শঙ্কর দে সেক্রেটারি রয়েছেন। তো আমি চাই এনারা এখানে যেভাবে আজকে বিভিন্ন দুস্থ মানুষদের এনে যেভাবে আজকের এই কর্মসূচিটাকে পালন করলো, যেভাবে আজকের এই কর্মসূচিকে সাকসেস করলো, অনেক ধন্যবাদ জানাবো ওদেরকে। কারণ এত শর্ট টাইমের ভিতরে এরা যে একটা অর্গানাইজ করে এখানে এত সুন্দরভাবে এবং এত দূরত্ব মেনটেন করে মুখে মাস্ক বেঁধে তারা প্রত্যেকে এসে লাইন দিয়ে এক এক করে সামগ্রী তুলে নিচ্ছেন এবং এনারা যেভাবে এত শর্ট টাইমে এত ছেলেকে, এত যুবককে নিয়ে এই সংগঠনটাকে চাঙ্গা করেছে তার জন্য এদেরকে অসংখ্য ধন্যবাদ।
আমাদের পাশে রয়েছে আমাদের গোপালী ইউনিটের গোপালী অঞ্চল পাঁচ নম্বর অঞ্চলের সভাপতি নয়ন দাস, ওরও নেতৃত্বাগামী আমাদের গোপালীতে আমাদের একটা নতুন ইউনিট আবার শুরু হবে। আমাদের ইতিমধ্যে ইউনিট থ্রি আরেকটা ইউনিট আছে আমাদের, যেটা আমাদের ইন্দাতে রয়েছে, ওখানে একজন বিশিষ্ট সমাজসেবী কায়াকর মহাশয় উনি ছিলেন, ওনার উদ্যোগে ওখানে গত সপ্তাহে আমরা দুস্থ পরিবারদের হাতে কিছু তুলে দিতে পেরেছি, আমরাও সেখানে উপস্থিত ছিলাম এবং ওনার উদ্যোগে ইন্দাতে আজকের দিনে সংগঠনটা অনেক বড় হয়েছে, অনেক চাঙ্গা হয়েছে। আমাদের এই সংগঠনটা আরো বড় হবে। আমাদের 33 নম্বর ওয়ার্ড তালবিচা রবীন্দ্রপল্লী ইউনিটের সভাপতি টিঙ্কু গাঙ্গুলী মহাশয়কে একটু সামনে ডেকে নেব। টিঙ্কু গাঙ্গুলী মহাশয় রয়েছেন, ওনার আজকের দিনেই রবীন্দ্রপল্লীতে 5 রকম সবজি দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হচ্ছে কম করে 400 লোকের ভেতরে। তো টিঙ্কু গাঙ্গুলী মহাশয় এই নিয়ে 3 সপ্তাহ চলছে টিঙ্কু গাঙ্গুলী মহাশয়ের, উনিও ওনাদের ইউনিটটাকে খুব ভালোভাবে চাঙ্গা করে নিয়ে যাচ্ছেন। তো আশা রাখি এইভাবে আমাদের আরো অনেক ইউনিট হবে। আমাদের টার্গেট রয়েছে অন্তত কম করে 20টা ইউনিট আমাদের করবার, আমাদের সেই প্রচেষ্টা চলছে, এক এক করে সমস্ত ইউনিটগুলো গড়ে উঠবে এই আশা রাখি। এবং যেভাবে সমর্থন পাচ্ছি বিভিন্ন যুবকদের ভেতরে, তাই ওদেরকে থ্যাংকস জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, আগামী দিন আমাদের সংগঠন এগিয়ে যাক এই আশা রেখে আমি আমার বক্তব্য। আমাদের সামনে বালুনচা নিমপুরা ইউনিটের শাখার সভাপতি মহাশয় ফাউন্ডেশনের পক্ষ থেকে ইউনিটের উদ্দেশ্যে এবং ভবিষ্যতে এই ফাউন্ডেশনকে নিয়ে আপনারা কি করতে চাইছেন এবং ফাউন্ডেশনকে আর কোথায় নিয়ে যান এবং অসহায় মানুষের পাশে আমরা কিভাবে দাঁড়াতে চান, আর এত অল্প সময়ে যে এই উদ্দেশ্যে আপনি যদি 2-4 কথা বলেন তাহলে খুব উপকৃত হব। সবাইকে সবকো নমস্কার আর প্রণাম এ করতে হ্যাঁ। जो सिद्धू कानू फाउंडेशन के तरफ से, ऑल बंगाल सिद्धू कानू फाउंडेशन के तरफ से हम लोग एक उद्योग लिए हैं जो कि इसको आगे तक भी ले जाएंगे और सबको मिलजुल इसमें नॉन पॉलिटिकल के हिसाब से हम लोग चल रहे हैं। इसमें CPM BJP TMC कांग्रेस सबको लेके चल रहे हैं हम लोग, जो कि समाज का सेवा करना है, समाज का सेवा को नॉन पॉलिटिकल हिसाब से हम लोग को करना है, क्योंकि जहां तक हो सके गरीब को सहायता हम लोग के तरफ से जिस हिसाब से भी हो वो हिसाब से होना है। आगे जहां तक भी हो सके हम लोग का चेष्टा रहेगा आगे बढ़ाने का, और आगे तो हम लोग का सीनियर है, बेकिंग पावर में तो सीनियर लोग हैं, वो जैसा होगा अपना हिसाब से ये करेंगे। और अपना हम लोग का जो जितना भी सदस्य लोग हैं उनका आभार ये करेंगे, क्योंकि हम लोग को इतना छोटा सा समय में इतना सहयोग किया, और आगे देखिए जैसा प्रोग्राम लेंगे उसके लिए आगे से सोचेंगे और ये करेंगे। आप सर जी आज कितने लोगों का आप आयोजन किए हैं? 200 जन को ये किए हैं। आने वाला दिन में आप लोगों का इच्छा क्या है फाउंडेशन की ओर से? और आगे जब तक लॉकडाउन रहेगा लॉकडाउन के हिसाब से हम लोग को आगे बढ़ना है और ये करेंगे सप्ताह सप्ताह। और लॉकडाउन अगर खत्म हो जाता है तब पर भी हम लोग गरीब लोगों के साथ में रहेंगे। किसी को मेडिसिन देना है, किसी का लड़की गरीब है, गरीब का लड़की है, उसका शादी विवाह नहीं हो रहा है, हम लोग के तरफ से जैसा होगा उस तरफ से हेल्प करेंगे, ठीक है। किसी का मेडिकल में खर्च है वो हिसाब से हम लोग आगे बढ़ेंगे। আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে 24 আওয়ার্স টিভি লাইভ দেখতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন 24 আওয়ার্স টিভির অ্যাপস। সব সময় আপডেট থাকুন খবরে